আপনি শুনছেন 92.7 বিগ এফএম সঙ্গে খাস আড্ডায়, আমি খাস কৌশিক। আর এই মুহূর্তে আমার সঙ্গে আজকের খাস অতিথি প্রফেসর ডক্টর কৌশিক লাহিড়ি, সিনিয়র কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, ভাইস প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ডার্মাটোলজি। তার কাছেই জানবো যে এই লকডাউনের শেষ পর্ব বলুন বা আনলকডাউনের সূচনা পর্ব, এই সময়টাই আমাদের এক্স্যাক্টলি কি কি করা উচিত? প্রথমে একটা জিনিস বলি, এই লকডাউন 5.0 অথবা আনলক 1.0 যাই বলি, মানে লকডাউনটা ধাপে ধাপে এবার উঠবে, কিন্তু একটা বড় কথা হচ্ছে করোনা কিন্তু চলে যায়নি, বিপদ আগের থেকে আরো ভয়ঙ্কর হয়েছে। এটা আমাদের সচেতনতার শুরু। আমি এক লাইনে যদি বলি, বাইরের লকডাউনটা শেষ, এখন ভেতরের লকডাউনটা শুরু, সেটা সচেতনতা দিয়ে তৈরি হয়। গত 10 সপ্তাহ ধরে এই অসুখকে নিয়ে সারা পৃথিবী জুড়ে সরকারি বেসরকারি যাবতীয় সংবাদ মাধ্যমে, আপনারা FM এ, সামাজিক মাধ্যমে সমস্ত তথ্য পাখি পড়ানোর মতো করে মুখস্থ করানো হয়েছে। মানে পৃথিবীতে আমাদের গ্রহে বোধহয় এমন কোন মানুষ নেই যিনি করোনা মহামারী নিয়ে ওয়াকিবহাল নন, মানে সেই ব্রাজিল আফ্রিকা বা আন্দামানের ঘন জঙ্গলের আদিবাসীদের ছাড়া। এখন দায়িত্বটা আমাদের ঘাড়ে, এতদিন আমরা যেগুলো শিখেছি সেটা এবার পালন করার সময়। এই করোনা ভাইরাস বাইরে থেকে আপনার ঘরে তখনই আসবে যখন আপনি তখন তাকে হাত ধরে আপনার বাড়িতে নিয়ে আসবেন। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে করোনা নিয়েই বাঁচতে হবে, এবং কালকে সকালবেলা হঠাৎ উঠে দেখবো না যে করোনা ছুটি নিয়ে চলে গেছে। মাস্ক ছাড়া বেরোবেন না, এই কথাটা বারবার করে বলা হচ্ছে, এই মাস্কটাই আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। একটা মাস্ক ব্যবহারের পর সেটাকে শুকিয়ে নিন যদি সেটা রিইউজেবল হয়। ভিড় সর্বতোভাবে এড়িয়ে চলুন, যে বাসটা আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে সরকার নিয়ম করে দিয়েছেন যতজন বসতে পারেন তার বেশি নয় কেউ দাঁড়াবেন না, এটাই পৃথিবীর শেষ বাস নয়। যদি দরকার হয় এর পরের বাসটায় আপনি উঠুন। বাইরে বেরোলে নিয়মিত হাত ধুয়ে পরিষ্কার রাখুন, বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধুয়ে নিন, এটা খুব গুরুত্বপূর্ণ। লড়ার ব্যাপারটা আপনার নিজের হাতে, আর আংটি ঘড়ি এখন না পড়াই ভালো। বাড়িতে আমাদের প্রত্যেকেরই হয়তো বয়স্ক বাবা মা থাকতে পারেন বা অন্য বয়োজ্যেষ্ঠ মানুষ থাকতে পারেন, অসুস্থ মানুষ থাকতে পারেন, ধরুন কারো রেনাল ফেলিওর হয়েছে বা কোনো ক্যান্সারের ওষুধ চলছে বা অন্য কোনো সংকটজনক অসুখ আছে, তাদের কিন্তু বিপদটা অনেক বেশি। তাই জন্যে আপনি বাইরে থেকে এসে বাড়ির বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষটির কাছে যাবেন না, তাদের কিন্তু একটু প্রোটেক্টেড রাখতে হবে। মানে এতগুলো জিনিস যদি মনে নাও থাকে, তিনটে জিনিস আমি বলে দিচ্ছি, শারীরিক দূরত্বটা বজায় রাখুন, মাস্ক পরুন, হাত পরিচ্ছন্ন রাখুন, আর হ্যাঁ, অসুস্থ বা বয়স্ক মানুষদের কাছ থেকে একটু দূরে থাকুন। এই যে বয়স্ক মানুষদের কথা বললেন, ফিরে এসে তাদের কথাই আরো একটু বিশেষভাবে জানবো, তাদের বিশেষ বিশেষ সমস্যাগুলোর কথা নিয়ে আলোচনা করব। 92.7 বিগ এফএম এর খাস আড্ডায় আপনার সঙ্গে সকালেরই সঙ্গে আমি খাস কৌশিক। শুনছেন 92.7 বিগ এফএম খাস আড্ডায় আপনার সঙ্গে সকালেরই সঙ্গে আমি খাস কৌশিক। আর আজ আমার সঙ্গে রয়েছেন ডক্টর কৌশিক লাহিড়ি, অর্থাৎ দুই কৌশিকে আজ কথা হচ্ছে। তো বলেছিলাম ডাক্তারবাবুর কাছে ফিরে এসে জানবো তাদের কথা, যাদের নিয়ে আমরা সত্যি খুব চিন্তিত, মানে বাড়ির গুরুজনেরা, বয়স্ক মানুষজনেরা। তো তাদের শারীরিক সমস্যা আটকাতে গিয়ে অনেক সময় মানসিক সমস্যাও কিন্তু দেখা দিচ্ছে। তো এই শারীরিক এবং মানসিক দুটো সমস্যারই সমাধান কিভাবে হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে দুটো এক্সট্রিমের মানুষরা না এই গত 10 সপ্তাহে সব থেকে ভুগেছে। একটা হচ্ছে খুব শিশুরা যারা কিছু বুঝতে পারছে না, স্কুল গোয়িং চিলড্রেন, একদম ছোটরা, আর বয়স্ক মানুষরা, তাদের মনের উপর একটা অসম্ভব প্রেশার পড়ে যায়। তাদের বয়সজনিত কারণে তারা দুশ্চিন্তাও বেশি করবেন, রোজ টিভি নিউজ দেখছেন, খবরের কাগজ দেখছেন, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। এবং হয়তো অনেকেই আছেন যাদের ছেলে মেয়ে দূরে থাকে, তারা কোনোভাবেই প্রসঙ্গে মিশতে পারছেন না, কোনো হাউজিং কমপ্লেক্সে থাকেন অথবা একেবারেই একা থাকেন, তাদের মধ্যে দুজনের মধ্যে হয়তো একজন অসুস্থ। এইরকম পরিস্থিতিতে আমাদের শহরে বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসন থেকে, পুলিশ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়েছিল, অত্যন্ত প্রয়োজনে তাদের ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে, অত্যাবশ্যকীয় জিনিস তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এবার যখন আনলক হয়ে উঠছে, তাদের কাছে আমাদের করজোরে অনুরোধ, মেসোমশাই মাসিমাদের কাছে, রোজ বেরোবেন না বাড়ি থেকে, প্রয়োজন হলে একজন বেরোন, একদিন বেরোন, এবং যথাসম্ভব যে প্রোটেকশন গুলো আমরা নিতে বলছি সেগুলো নিয়ে বেরোন। রোজ বাজার করার তো কিছু নেই, আপনাকে যে জিনিসগুলো একদিনে কিনে আনা যায় বাড়িতে সেটা কিনে রাখুন, এবং
কালকেই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না, এই জিনিসটা একটা আপনাকে মনে রাখতে হবে। সরকার আস্তে আস্তে লকডাউন তুলছে, তার সঙ্গে ছন্দ মিলিয়ে আমাদেরও কিন্তু প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে বেশি সুরক্ষা দরকার আপনাদের, এটা আপনাদের বুঝতেই হবে। সারা পৃথিবী জুড়ে কিন্তু 60-এর ওপর যে মানুষ, তারাই কিন্তু মৃত্যুমুখে পতিত হচ্ছেন। এটা কিন্তু আপনারা যদি না বোঝেন, তাহলে আমরা এতদিন পর্যন্ত যে ভারতবর্ষে মৃত্যু মিছিলটাকে এড়িয়ে রাখতে পেরেছি, আমেরিকা পারেনি, ইতালি পারেনি, স্পেন পারেনি, আমরা পেরেছি, আপনাদের জন্যই পেরেছি। এবং আপনারা যদি এই কথাগুলো শোনেন, বাড়িতে থাকেন এবং খুব প্রয়োজন, হয়তো আপনার স্ত্রী অসুস্থ, হয়তো আপনার স্বামী অসুস্থ, তার জন্য যতটুকু দরকার ওষুধের জন্য বেরোলেন বা খাবার জন্য বেরোলেন, এছাড়া বেরোবেন না, পাড়ার মোড়ের দোকানে বসে গল্প না করলেও হয়, খবরের কাগজটা বাইরে না পড়ে খবর বাড়িতে বসে পড়লেও হয়, এইটুকু শুধু মেনে চলুন, আর কিছু না। এই মেনে চলার ক্ষেত্রে দুটো তিনটে জিনিস খুব জরুরি বলে আমরা চারপাশে শুনছি, মাস্ক আর স্যানিটাইজার। তো এই দুটো নিয়ে ফিরে এসে একটু বিস্তারিত জানবো ডক্টর কৌশিক লাহিড়ির কাছে। আর আপনার সঙ্গী হয়ে আছি আমি খাস কৌশিক, 92.7 বিগ এফএম এর খাস আড্ডায়। শুনছেন 92.7 বিগ এফএম খাস আড্ডায়, আপনার সঙ্গে সকালের সঙ্গে আমি খাস কৌশিক। চারপাশে আমরা শুনছি যে এই করোনা সংক্রমণকে আটকাতে গেলে দুটো জিনিস ভীষণ ভীষণ জরুরি, একটা হলো মাস্ক যেটা মাস্ট, আর একটা হলো হ্যান্ড স্যানিটাইজার। এই নিয়ে তো বিস্তর আলাপ আলোচনা হয়েছে, তো এই আনলকডাউনের প্রথম পর্বে এসে এখন পরিস্থিতিটা কি ডক্টর লাহিড়ি? সার্জিক্যাল মাস্ক যেটা আছে 3-ply, সেটা N95 এর মতোই কার্যকারী যদি আপনি সেটাকে ঠিকভাবে পরেন। যদি সেটা ভেতর দিকটায় হাত না দিয়ে সাবধানে আপনি খুলে রোদ্দুরে শুকিয়ে নিতে পারেন, ধুয়ে নেওয়ার কথা সবসময় বলছি না, শুকোনোটা কয়েক ঘন্টা আপনি শুকিয়ে নিয়ে পরের দিন আবার ব্যবহার করতে পারেন। নিজের মাস্ক নিজে ব্যবহার করুন। আর এগুলো যদি কিছুই না থাকে, কাপড়ের মাস্ক আছে, সেগুলো যদি খুব কার্যকারী তা না, সেটা এনভায়রনমেন্টাল পলিউট্যান্ট, অন্য ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে আপনাকে প্রোটেক্টেড রাখতে পারে, কিন্তু হয়তো কোভিড থেকে বাঁচানোর জন্য খুব কিছু না। তবে একদম কিছু না থাকার চেয়ে কাপড়ের মাস্কও কিন্তু আমরা পড়তে বলি সবসময়। স্যানিটাইজারের ব্যাপারটা নিয়ে আমি খুব মানে জটিল বৈজ্ঞানিক তত্ত্ব না উড়ে দুটো জিনিস বলতে পারি। ছোটবেলায় বাড়িতে ফেরার পর বাবা মা যে জিনিসটা বলতেন, যে বাড়িতে বাইরে থেকে খেলে এসেছো বা স্কুল থেকে এসেছো, হাত পা ধুয়ে বাড়িতে এসো, এইটুকুই মেনটেন করা। করোনা যে আমাদের শিক্ষাগুলো দিয়ে যাচ্ছে, তার মধ্যে সেই ছোটবেলার ভুলে যাওয়া যে পরিচ্ছন্নতার শিক্ষা, যে বাইরের পায়ে বিছানায় উঠতে নেই বা বাইরে থেকে এসে হাতটা ধুতে হয়, সেইটুকুই। স্যানিটাইজারই ব্যবহার করতে হবে, বা ওই অ্যালকোহলিক স্যানিটাইজার বা সাবান জলেই সবসময় হাত ধুতে হবে, বাধ্যতামূলক নয়। হাতটা পরিষ্কার রাখুন, বারবার ধুন, প্রত্যেক 2 ঘন্টায় একবার করে সাবান জলে হাত ধোয়াটা উচিত। তার কারণ এই ভাইরাসের কিছুই তো না, একটা আরএনএ, তার উপরে একটা ক্যাপসুল থাকে, সেটা ওই সাবান জলের ফেনায় ভেঙে যায়, আর অ্যালকোহলেও সেই উপরের ক্যাপসুলটা ভেঙে যায়। খুব সহজেই এই ভাইরাসটাকে কিন্তু ভেঙে ফেলা যায়। কিন্তু হাত যদি ধোন, হাত যদি পরিচ্ছন্ন রাখেন বারবার, তাহলে এই ভাইরাস থেকে দূরে থাকা যাবে। তাই জন্য বারবার করে বলবো, ওই স্যানিটাইজার আর সাবান জলের চক্করে না গিয়ে নিজে যদি পরিচ্ছন্ন থাকেন, তাহলেও এই কোভিড থেকে অনেক দূরে থাকা যায়। ফিরে এসে ছোটদের কথা নিয়ে আলোচনা হবে, মানে এই যে তাদের স্কুল এই মাসে সম্ভবত আর খুলবে না, সেটা কতটা সমীচীন বা গোটা বিশ্বে কোথায় কি কি চিন্তা ভাবনা হচ্ছে সবই জানবো। ডক্টর কৌশিক লাহিড়িকে নিয়ে ফিরছি আমি খাস কৌশিক, 92.7 বিগ এফএম এর খাস আড্ডায়। বিগ ঘড়ির কাঁটা বলছে আজকে খাস আড্ডার একেবারে শেষ পর্বে এসে পৌঁছে গেছি, আর শেষ পর্বে এসে কথা ছিল আমার আজকের খাস অতিথি ডক্টর কৌশিক লাহিড়ির কাছে। আমি খাস কৌশিক জানবো বাচ্চাদের কথা, মানে তাদের স্কুল তো আপাতত খুলছে না, সেই নিয়ে গার্ডিয়ানরা খুব টেনশন করছেন এবং তারই সঙ্গে সঙ্গে পরীক্ষাগুলোও পিছিয়ে যাচ্ছে, তাই না ডক্টর লাহিড়ি? দেখুন, সারা পৃথিবীতেই বিভিন্ন রকম মত আছে। যেমন আমাদের দেশে পর্যন্ত প্রথমে ধরা হয়েছিল 10 জুন থেকে স্কুল খোলা হবে, অনলাইন শিক্ষা পদ্ধতি সেটা মাধ্যমে করা হচ্ছিল। এখন অনলাইন শিক্ষা পদ্ধতি এত বড় দেশে সম্ভব নয়, বিভিন্ন জায়গায় অনলাইন ব্যাপারটাই পৌঁছয়নি, সমস্ত স্কুলে সেই পরিকাঠামো নেই যে ছাত্রদের কাছে পৌঁছতে পারবে। অনেক ভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা যে খুব সফল হয়েছে সেটা নয়। দক্ষিণ আফ্রিকা কিন্তু স্কুল খোলার সময়টা পেছিয়ে দেবে, সেই জন্য আমরা এখনো জানি না। স্কুল খোলার থেকেও আরেকটা সংকটের সামনে আমরা দাঁড়িয়ে, সেটা হচ্ছে পরীক্ষা চলছিল, বড় বড় পরীক্ষা, ক্লাস 10 হোক ক্লাস 12 হোক, এই পরীক্ষাগুলো আটকে গেছিল, সেই পরীক্ষাগুলো নিতেই হবে। তাই জন্য আমরা চিকিৎসকরা একটা জিনিস মনে করছি, প্রথমে সেই পরীক্ষাগুলো সেটা একটা তো সুনিয়ন্ত্রিত ভাবে নেওয়া সম্ভব, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে পরীক্ষা নেওয়াটা সম্ভব, সেইটা হোক, সেই পরীক্ষাটা সফল হোক,
তারপরে স্কুল শুরু করা যেতে পারে। প্রয়োজন হলে সেপ্টেম্বর থেকে সেশন শুরু হোক, পৃথিবীর অনেক দেশে সেটাও আছে, তাতে কিছু মহামারী অসুস্থ হবে না। কিন্তু স্কুলটা শুরু করে দিয়ে যদি দেখা যায় আবার সংক্রমণ বাড়লো, তার কারণ আমরা গ্রামে গ্রামাঞ্চলে কিন্তু সেটা সবসময় যে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে তা না, এক একটা ক্লাসরুমে 50 জন ছাত্রছাত্রীদের মধ্যে সত্যি শারীরিক দূরত্ব মেনটেন করা সম্ভব হবে না, বিশেষ করে ছোটদের মধ্যে। সেই জন্য আমরা এটাতে একটু কশাস হতে অনুরোধ করছি, বরং আর কিছুদিন যাক, তারপরে আমরা নিশ্চিতভাবে বলতে পারব। আজকের মতো খাস আড্ডা ফুরলো, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বিগ আরজে প্যামেলা নিয়ে ম্যাজিক মন্ত্রা, আর আমার সঙ্গে খাস আড্ডা জমবে আবার আগামীকাল ঠিক সকাল 7টায়। যাওয়ার আগে রোজকার মতোই বলবো, ভালো থাকুন, ভালো রাখুন, সুরে থাকুন, ভালোবাসায় থাকুন, আর শুনতে থাকুন 92.7।